সন্দেশখালী সরবেরিয়ার আকুঞ্জ বেরিয়ায় কান পাতলে শোনা যায় শেখ শাহজাহানের দাপটের কিস্সা। তার নির্দেশ ছাড়া এই অঞ্চলে একটা মাছিও গলে না। পুলিশ, প্রশাসন, বিধায়ক, নেতা সবাই তার হাতের পুতুল। রাজনীতির অলিন্দে গুঞ্জন, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়র হাত ধরেই নাকি ঘাসফুল শিবিরে প্রবেশ শাহজাহানের। 2011 সালে বাংলার রাজনীতির পালা বদলের পর থেকে দিনে দিনে বাড়তে থাকে তার সাম্রাজ্য। মাছের ভেড়ি, ইটভাটার টাকায় ফুলে ফেঁপে ওঠে সন্দেশখালীর এ যুগের বেতাজ সম্রাট শাহজাহান। শুক্রবার রেশন দুর্নীতি মামলায় তার বাড়িতে তল্লাশি করতে গিয়ে শাহজাহানের পালিত গুন্ডাদের হাতে আক্রান্ত ইডি কর্তা, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থেকে সংবাদ মাধ্যম, আর তারপর থেকেই আবারও খবরের শিরোনামে উঠে আসে শাহজাহান। সামনে আসতে থাকে তার বিপুল সম্পত্তির হদিশ। এবার সিএনএর হাতে এলো শাহজাহানের বিশাল ইট ভাটার হদিশ। ধামাখালিতে 45 বিঘা জমি নিয়ে দুটো ইট ভাটার মালিক শাহজাহান। SKST নামে এই ইট ভাটায় প্রায় 2000 কর্মী কাজ করে বলে জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সন্দেশখালীর বেতাজ বাদশা বলা হয় শাহজাহান শেখকে। তাকে আবার অনেকে শেখ সাহেব হিসেবেও অভিহিত করেন। আর সেই শেখ সাহেব, শেখ শাহজাহানের বিশাল সাম্রাজ্য, সেটা আমরা তুলে ধরেছি। তার বাড়ির এলাকাতে কিভাবে তার সাম্রাজ্য তিনি প্রভাব করেছেন সেই ছবি এর আগেই আমরা তুলে ধরেছি। এবার তার সম্পত্তির আরও এক হদিশ পেলাম আমরা, যেখানে তিনি শুধু মাছের ভেড়ির মধ্যেই নিজের সাম্রাজ্যকে সীমাবদ্ধ রেখেছেন এমনটা নয়, রয়েছে তার ইটভাটা। এই সেই ইটভাটা যেটা ধামাখালী এলাকায় SKST নামের এই ইটভাটাটি প্রায় 45 বিঘা জমি জুড়ে বিস্তৃত। নিজেরই মালিক, একাই স্থানীয় বাসিন্দারা বলছেন, 3 বছর আগে বসিরহাটের অশোক রাহার কাছ থেকে এই ইট ভাটা কিনেছিলেন শাহজাহান। ভাটা তো জানি ভাই সাহেবের, আমাদের এখানে শেখ সাহেবের ভাটা। শেখ সাহেব? হ্যাঁ হ্যাঁ। শেখ সাহেব বলতে পুরো নাম শাহজাহান শেখ। শাহজাহান শেখ উনি নিজেই করেছেন। কতদিন হয়েছে ওনার এটা? তো 3-4 বছর মতো। 3-4 বছর ওনার মালিকানা। তার আগে কারণ কে ছিল মালিকানা? তার আগে তো বসিরহাটে ছিল, তারপরে বসিরহাটে রেখে কি ওনার নামটা ভুলে যাচ্ছি, অশোকদার ছিল। প্রতিদিন তাকে এই ভাটায় দেখা গেলেও শুক্রবারের ঘটনার পর থেকে আর তাকে এখানে দেখা যায়নি, কারণ তিনি আত্মগোপন করে আছেন। কোথায় লুকিয়ে আছেন সরবেরিয়ার সম্রাট শাহজাহান? না, এখনো হদিশ মেলেনি তার। তবে তিনি যতই আত্মগোপন করে থাকুন না কেন, তার বিশালাকার সম্পত্তি আর গোপনে থাকছে না। দিনের আলোর মতো পরিষ্কার হয়ে সামনে চলে আসছে রাজ্যবাসীর কাছে। ঠিক এভাবেই নিজের বিষয় সম্পত্তি বাড়িয়ে গিয়েছেন সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকা জুড়ে। যেরকম বলা হচ্ছে, তিনি যেমন মাছের ভেড়ি থেকে তোলাবাজি করতেন, তিনি যেমন ইটভাটা থেকে তোলাবাজি নিতেন, ঠিক তেমনভাবে নিজের নামেও এই বিশাল আকারের ইটভাটাটাও রয়েছে ধামাখালি জুড়েই। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, ধামাখালি, উত্তর ২৪ পরগনা।